প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে হাজির হয়েছি। আজ 24 জুন 2020, 10/18/1427। তবে কোভিড বা করোনা ভাইরাসের তথ্য উপস্থাপনের আগে একটি অতি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচির মাধ্যমে দেশের সকল জনগণকে আহ্বান জানানো হচ্ছে যে আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে কোভিড-19 প্যান্ডেমিক চলাকালীন সারা দেশে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মকৌশল প্রণয়ন করেছে। বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মী তথা স্বাস্থ্য সহকারী টিকাদান কর্মী স্বাস্থ্যকর্মীদেরকে কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে কোভিড-19 মহামারীর কারণে বাদ পড়া বা ঝরে পড়া শিশুদের চিহ্নিতকরণ ও তালিকাভুক্তির মাধ্যমে তাদের টিকাদান নিশ্চিতকরণের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রে টিকা নিতে আসা সেবা গ্রহীতাগণের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে টিকা কার্যক্রম পরিচালনা করছে। যে সমস্ত এলাকায় চলাচল সীমিত করা হয়েছে সেই এলাকার স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে টিকা দান কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। জনগণের সচেতনতার জন্য ইপিআই সেশন পূর্বেই এলাকার মসজিদে মাইকিং করা হচ্ছে। টিকাদান কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে রাখতে ভ্যাকসিন ও লজিস্টিক যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। সুতরাং শিশুকে সময় মতো টিকা দিন, শিশুর সুস্থতা নিশ্চিত করুন। এবার আসব আজকের তথ্যে। আজ নতুন আরেকটি পরীক্ষাগার সংযোজিত হয়েছে, যেটা ঢাকার বাইরে চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, এবং 66টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,245টি। যেই পরীক্ষাগারটি নতুন সংযোজিত হয়েছে সেটি হলো একটি বেসরকারি মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16,433টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,60,444টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,462 জন। শনাক্তের হার 21.07%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,22,660 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,031 জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.49%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 49,666 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,582 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 18 জন, নারী 9 জন। বয়স বিভাজনে 11-20 বছর 1 জন, 21-30 বছর 2 জন, 31-40 2 জন, 41-50 3 জন, 51-60 12 জন, 61-70 9 জন এবং 71-80 8 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ 10 জন, চট্টগ্রাম 9 জন, রাজশাহী 6 জন, খুলনা 7 জন, বরিশাল 1 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 34 জন এবং বাড়িতে 3 জন। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 749 জন এবং 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 518 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 21,861 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 8,703 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 13,158 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,631 জন
এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 347,291 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,817 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 283,331 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,960 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 2,500টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,62,814টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুত আছে 1,65,431টি। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,72,445টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,29,42,456টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,395 জন এবং 24 ঘন্টায় আরও নতুন সংযোজিত হয়েছে 5 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছেন 543 জন, স্থলবন্দরে 390 জন এবং 2টি সমুদ্র বন্দরে 201 জন এবং মোট 1,134 জন স্ক্রিনিং হয়েছেন। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 727,609 জনকে বিভিন্ন বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে, বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দর ও ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 19,924 জন এবং এ পর্যন্ত 620,115 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা 385 জন, এ পর্যন্ত 18,119 জন। সারা বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 133,326 জন এবং এ পর্যন্ত 89,93,659 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 3,847 জন এবং এ পর্যন্ত 469,587 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 23 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করবার আগে আবারও বলবো, সুরক্ষিত রাখুন এবং সুরক্ষিত থাকবার জন্য সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, জনসমাবেশ এড়িয়ে চলুন। আপনি নিজে সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে এবং পরিবারের সকল সদস্য সহ সবাই মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মনোবল দৃঢ় রাখবেন। যারা আক্রান্ত হয়েছেন তারা মানবিক মনোবল অবশ্যই দৃঢ় রাখবেন। চিকিৎসার পরামর্শের জন্য হটলাইন খোলা আছে, সেই হটলাইনে চিকিৎসা পরামর্শ নেবেন এবং শিশুরা যেন মানসিকভাবে উজ্জীবিত থাকে সেজন্য শিশুদের সৃষ্টিশীল কাজের সাথে নিয়োগ করবেন এবং সকলেই হালকা ব্যায়াম করবেন। যারা ধূমপান করছেন তারা এই মুহূর্ত থেকে ধূমপান ছেড়ে দিবেন, কারণ ধূমপান স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিশেষ করে করোনা ভাইরাস ঝুঁকির জন্য ধূমপান একটি অনুষঙ্গ। এবং যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা তাদের চিকিৎসা চালিয়ে যাবেন এবং বেশি সতর্ক থাকবেন, কারণ তাদের জন্য ঝুঁকি বেশি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।